তোমরা সবাই হচ্ছে কি রুটস এর সাবস্ক্রিপশন কিনে ফেলেছো তাই তো তো আমি এই ভিডিওটার মধ্যে বলে দিব যে তোমরা এই যে সাবস্ক্রিপশন কেনার পরে কিভাবে পড়াই স্টার্ট করবা কিভাবে এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করবা সবকিছু আমি এই ভিডিওটার মধ্যে বলে দিচ্ছি ফাইন এটা হচ্ছে তোমাদের ইন্ট্রো ভিডিও যে তোমরা কিভাবে এই পড়াটা স্টার্ট করবা ফাইন শুরু করি আমরা প্রথমে হচ্ছে তোমরা চলে যাবা একদম শুরুতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আইবিএ তে আগের বছরে আসা যে কোনো একটা কোশ্চেন ধরো এবং সেই কোশ্চেনটার উপরে কোনো কিছু পারা লাগবে না তোমরা পরীক্ষা দিয়ে দাও ফাইন পরীক্ষা দিয়ে দিবা পরীক্ষা দেওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবা অটোমেটিক একটা বা দুইটা আমি সবসময় বলি যে তিনটা পরীক্ষা দিতে তিনটা পরীক্ষা দিলে তোমরা বুঝে যাবা যে তোমরা আসলে কি পারো না আমি যখন আইবিএ প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছিলাম আমার কাছে মনে আছে আমি আগের বছরে কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম এবং আমি একটা পরীক্ষা দেওয়ার পরে আমি ইংলিশে পেয়েছিলাম 30-12 ম্যাথে পেয়েছিলাম 30-25-26 আর অ্যানালিটিক্যালে পেয়েছিলাম 15-15 এটার মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে আমার ইংলিশে কিছু না কিছু ল্যাকিংস আছে যেই ল্যাকিংগুলো নাকি আলটিমেটলি আমাকে সলভ করতে হবে আমাকে অনেক প্র্যাকটিস করতে হবে আমি ম্যাথ পরীক্ষাটা দিয়ে বুঝতে পারছি যে আমার ম্যাথে আমি অনেক ভালো ঠিক আছে আমার ম্যাথাতে আমার কোনো কিছু দরকার নাই অ্যানালিটিক্যাল আমি দেখছি আমি সবই পারি মোটামুটিভাবে এবং কিছু ক্রিটিক্যাল রিজনিং আছে যেগুলো নাকি একটু পড়াটা ঝামেলা হয় ওগুলো আমি স্কিপ দিয়েছি তো এই যে একটা ব্যাপার তোমার মধ্যে একটা জিনিস বুঝতে পারা যায় তুমি আসলে কিভাবে এই প্রিপারেশনটা শুরু করবা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ফাইন সো ফার্স্ট থিং হচ্ছে গিয়ে আগের বছরের কিছু একটা পরীক্ষা দেওয়া ভাই আগের বছরের প্রশ্নগুলো কই পাবো আগের বছরের প্রশ্নগুলো আস্তে আস্তে রুটস এর মধ্যে আপলোড হয়ে যাবে তোমরা দেখবা যে তোমাদের মডেল কোশ্চেন একটা জায়গায় থাকবে আগের বছরের প্রশ্ন এখানেও পাবা অথবা রাইট নাও বাজারে অনেকগুলো বই আছে যেসব বইগুলোর মধ্যে নাকি তোমাদের আগের বছরের কোশ্চেনগুলো থাকে ফাইন সো ওই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ এইবার সেকেন্ড থিং হচ্ছে তোমাদের এইবার দেখবা যে অনেকগুলো লেভেল বেসড অনেক কিছু আপলোড হয়ে গেছে লেভেল 1, 2, 3, 4, 5, 6 রাইট এই যে লেভেল বেসড যে কাজগুলো করে দিয়েছে এখানে তোমরা কি করবা তোমাদের কোনো ফিক্সড রুটিন নাই মানে কে কবে কোন লেভেল স্টার্ট করবা তার কোনো নির্দিষ্ট কোনো রুটিন নাই এটা তোমাকে নিজেকেই করতে হবে যে তুমি কবে থেকে লেভেল 1 শুরু করবা তুমি কয়দিনে লেভেল 1 কমপ্লিট করবা এটা তো পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে বাট আমরা সবসময় বলি যেহেতু 16টা লেভেল আছে আমাদের এখানে টোটাল এই 16টা লেভেল তোমরা 16টা সপ্তাহে শেষ করবা 16টা লেভেল 16টা সপ্তাহে শেষ করলে কি হয় আলটিমেটলি তোমাদের প্রিপারেশন সবচেয়ে বেশি ভালো হবে ফাইন সো তোমার টার্গেট কি লেভেল 1 এ যাবা লেভেল 1 এ গিয়ে ইংলিশের দুইটা ক্লাস ম্যাথের দুইটা ক্লাস অথবা যেই কয়টা ক্লাসই আছে না কেন তুমি এক সপ্তাহের মধ্যে সে লেভেল 1 কমপ্লিট করবা করার পরে লেভেল 1 এর একটা এক্সাম আছে লেভেল 1 এক্সাম এই লেভেল 1 এক্সামটা তুমি পার্টিসিপেট করবা এন্ড ইউ ক্যান ফিনিশ দিস এক্সাম ফাইন তারপরে তুমি লেভেল 2 তে যাবা এইভাবে করে তুমি 16 সপ্তাহে 16টা পরীক্ষা দিবা ফাইন 16 সপ্তাহে 16টা পরীক্ষা দিলে তোমার একদম আইবিএতে আগের বছরে আসা সব প্রশ্ন সলভ তো হবেই তুমি বেসিক ক্লিয়ার হবে তোমার সব কিছু আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে 16 সপ্তাহের মধ্যে মানে 4 মাসের মধ্যে সো 4 মাসের মধ্যে তুমি কি করলা তুমি হচ্ছে এই জিনিসগুলো শেষ করলা এবং এটা করার সময় তুমি অনেক রকমের প্রবলেম পাইতে পারো হয়তো বা আমরা একটা কিছু সলভ করে দিয়েছি তুমি সেই সলভটা বোঝো নাই তুমি একটা কিছু পড়তেছো সেই পড়ার মধ্যে বাইরের কোনো একটা কিছু পড়ছো ইন্টারনেট থেকে কোনো একটা কিছু নামাইছো সেগুলো তুমি কিছু বোঝো নাই এই যে বুঝো নাই এই ব্যাপারগুলোর জন্য ইউ হ্যাভ লাইভ ক্লাসেস এন্ড আমাদের মাসে 8টা করে লাইভ ক্লাস হয় এই যে 8টা করে লাইভ ক্লাস এর মধ্যে যে আমাদের টিচাররা থাকে তাদেরকে তোমরা কোশ্চেন করবা এবং এই কোশ্চেনগুলো আলটিমেটলি টিচার রিপ্লাই দিয়ে দিবে ফাইন আচ্ছা কোশ্চেন হচ্ছে গিয়ে ভাইয়া আমি এই কোশ্চেনগুলো কিভাবে করব আমি একটা টিচারকে কিভাবে বুঝাবো যে আমার এই প্রবলেম আছে এখানে এখানে বলে দিই সেটা হচ্ছে তোমার একটা লাইভ ক্লাসের স্কেজিউল থাকবে একটা মাসে 8টা লাইভ ক্লাসের 8টা ডেট থাকবে 8টা ডেটের ধরো একটা ইংলিশ ক্লাস হচ্ছে জাস্ট ধরো একটা মাসের 15 তারিখে একটা ইংলিশ ক্লাস আছে তোমার কাজ হচ্ছে 15 তারিখের 2 দিন আগে 13 তারিখের মধ্যে তোমার যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার একটা স্ক্রিনশট নেয়া অথবা একটা ছবি তোলা অথবা পিডিএফ বানানো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো করে আমাদের গুগল ক্লাসরুমের মধ্যে ওই দিনের লাইভ ক্লাসের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে যে আপলোড ইউর প্রবলেমস ফর লাইভ ক্লাস @15 ফাইন সো 15 তারিখের যে লাইভ ক্লাসটা হবে সেটার মধ্যে তুমি কি করবা ওই ইংলিশের ক্লাসটার মধ্যে ওই প্রবলেমটা আপলোড করে দিবা এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া এটা 2 দিন আগে কেন করতে হবে ইমিডিয়েটলি কি কোনো অ্যান্সার কোশ্চেন করা যাবে না হ্যাঁ তুমি ইমিডিয়েটলি টিচারকে কোশ্চেন যেমন চাই তা করতে পারবা কিন্তু এই যে তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুমি যদি আগেভাগে একটা ছবি তুলে পাঠায় দাও তাহলে আমাদের টিচারের সেটার উপরে প্রিপারেশন থাকবে এবং আরও ব্যাপার হচ্ছে তোমার সেই প্রশ্নটা খুব সুন্দর করে স্লাইড আকারে তুমি হচ্ছে গিয়ে পাবা এবং তোমার সাথে সাথে আরও অন্য অন্য স্টুডেন্টরা আছে সবাই পেয়ে যাবে
বুঝতে পারছো তাই আমাদের কাজ হচ্ছে গিয়ে যেই দিন লাইভ ক্লাস তার দুই দিন আগে মিনিমাম দুই দিন আগে তুমি হচ্ছে গিয়ে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে প্রবলেমটার ছবি টবি তুলে অথবা পিডিএফ বানিয়ে আমাদের গুগল ক্লাসরুমের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আপলোড করে দিবা এবং মনে রাখবা আপলোড করে টার্ন ইন করে দিতে হয় ফাইন তোমরা গুগল ক্লাসরুম ইউজ করতে যারা পারো না কোনো সমস্যা নাই গুগল ক্লাসরুম ইউজ করা অনেক সহজ এবং গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবা কিভাবে কি করবা সে সবগুলা জিনিসের তোমরা পাবা হচ্ছে কি এই ভিডিওটার পরের ভিডিওটার মধ্যেই ফাইন তোমাদেরকে কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা কিভাবে কি করবা সবকিছুই আছে আচ্ছা এই গেল হচ্ছে মোটামুটি লাইভ ক্লাসের কথা যে তোমরা কিভাবে লাইভ ক্লাসগুলো পার্টিসিপেট করবা এবং লাইভ ক্লাসগুলোর জন্য তোমাদেরকে কোত্থেকে তোমরা লাইভ ক্লাসে কোত্থেকে ঢুকবা তোমরা অ্যাপের মধ্যেই যাবা অ্যাপের মধ্যেই দেখবা যে তোমাদের লাইভ ক্লাস অপশন আছে তোমাদের রেগুলার বেসে লাইভ ক্লাস হবে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু জয়েন দিস ক্লাস ফাইন সো এভাবে তোমরা ষোলো সপ্তাহের মধ্যে আমি চার মাসের মধ্যে তোমরা সব লেভেল কমপ্লিট করে ফেলবা এবং লেভেল কমপ্লিট করার পাশাপাশি তোমরা লাইভ ক্লাসের মধ্যে নিজেদের পার্সোনাল প্রবলেম সব সলভ করে ফেলবা এই যে তুমি ষোলোটা পরীক্ষা দিলা ষোলোটা পরীক্ষার পরে আসে হচ্ছে গিয়ে আমাদের মডেল টেস্ট এখন কোশ্চেন হতে পারে ভাইয়া ব্যাচ শুরু কবে থেকে ভাই ব্যাচ বলতে কোনো কিছু নাই তোমার প্রবলেম তুমি আপলোড করবা তোমার প্রবলেম যেদিন আপলোড করবা হয় ওই দিনই সলভ হয়ে যাবে অথবা পরের নেক্সট ক্লাসে সলভ হয়ে যাবে এটা তুমি একটা লাইভ ক্লাস করো কি করো নাই তুমি যদি ক্লাস মিস করো সেই ক্লাসটাও কিন্তু আমাদের এখানে রেকর্ডেড হিসাবে রেকর্ড করা থাকে এবং ওই ক্লাসটাও তুমি আলটিমেটলি পরে দেখতে পারবা ধরো তুমি একটা প্রবলেম দিছো কিন্তু ওই লাইভ ক্লাসটা তুমি পার্টিসিপেট করতে পারো নাই কোনো সমস্যা নাই তোমার এই ক্লাস প্রবলেম সলভ হয়ে যাবে এবং আলটিমেটলি তুমি লাইভ ক্লাসে দেখে নিলেই পেয়ে যাবা সো তোমার কোনো কিছু কখনোই হারাবে না এটা ব্যাপার এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এতজন মানুষ প্রবলেম দিচ্ছে সেই প্রবলেমগুলোর কিন্তু পিডিএফ আকারে সবকিছু সবগুলো পিডিএফ কিন্তু ওই ক্লাসের নিচে নিচে তুমি পাবা তুমি কোনো ভিডিও ডাউনলোড করতে পারবা না কিন্তু তুমি পিডিএফগুলো সব ডাউনলোড করে রাখতে পারবা এবং সবগুলো তুমি আলটিমেটলি যে কোনো সময় বাসায় বসে এনি টাইম পড়তে পারবা আমি প্রিফার করি তোমরা হচ্ছে গিয়ে পিডিএফগুলোকে যারা যারা চাও তোমরা হচ্ছে গিয়ে একটু ইকি করতে তোমরা নিচে গিয়ে হচ্ছে একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে ফেলতে পারো তাহলে তোমরা ওই প্রিন্টেড কাগজটা ধরে ধরে পড়তে পারো এটা করলে অনেক বেশি সুবিধা হয় যারা নাকি আমরা ল্যাপটপে অনেকক্ষণ ধরে পড়লে আমরা জানি আমাদের মাথা ব্যথা করে অনেকের চোখে সমস্যা হয় সো তোমরা সেটাকে পিডিএফটাকে প্রিন্ট আউট করে তারপর তোমরা ওখান থেকে সলভ করতে পারো এটা হচ্ছে গিয়ে তোমরা কিভাবে পড়বা মডেল টেস্টগুলো কিভাবে দিবা আমাদের এক্সাম একটা জায়গা আছে রাইট এক্সামে চলে যাবা এক্সামে গেলে এখন তোমরা দেখতে পারবা অনেকগুলো মডেল টেস্ট আপলোডেড আছে এগুলো ফাইনাল মডেল টেস্ট তোমরা যদি মনে করো তোমাদের আমি বলতেছি ধরো তোমরা 21 ব্যাচের স্টুডেন্টস তোমরা হচ্ছে গিয়ে এখনো তোমাদের কোর্স কমপ্লিট হয় নাই তোমাদের তো মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নাই তোমরা কি করবা তোমরা হচ্ছে গিয়ে লেভেল আপ এক্সাম দিবা তোমাদের এক্সাম তোমরা দিবা ওখানে সবগুলো এক্সামই আনলক থাকবে তোমরা যে কোনো টাইমে এক্সামগুলো দিতে পারবা বাট এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি এক্সাম দিবা কি দিবা না ফাইন তো তোমাদের আগে কাজ হচ্ছে চার মাসের মধ্যে ষোলোটা লেভেল কমপ্লিট করা ষোলোটা লেভেল অফ এক্সাম দেয়া তারপরে মডেল টেস্টের মধ্যে যাওয়া এবং মডেল টেস্টগুলো সবগুলো একটা 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 করে মডেল টেস্ট দেয়া মডেল টেস্টগুলো সলভ করে দেয়া শেষ এবং তোমাদের এই যে একটা প্রিপারেশন এই প্রিপারেশনের জন্য হেল্প করার জন্য আমাদের দুইটা টুল আছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য ইউ হ্যাভ টু টেক্সট রুটস এডু পেজ রুটস এডু যে পেজটা সেটার মধ্যে তোমরা যদি একটু টেক্সট করো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লাইভ লিঙ্ক দেন আমরা হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন কিনেছি তখন কি হবে তোমাদের ওই পেজ থেকেই সাথে সাথে তোমাদের গুগল এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য একটা লিঙ্ক দিবে তুমি লিঙ্কটার মধ্যে ক্লিক করবা লিঙ্কটা ক্লিক করলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাডেড হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কি হয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্যাচাল হয় কিসের প্যাচাল এটা হচ্ছে তোমার নিজের প্রবলেম তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা তোমার বন্ধুদের প্রবলেমকে তুমি সলভ করে দিবা এই যে একটা গ্রুপ স্টাডি করে করে কিন্তু তোমাদের নিজেদের তোমাদের এই যে যত প্রবলেম আছে এগুলোর অনেক বেশি ইম্প্রুভ করতে পারো তাই না এই কাজটা করবা আর গুগল ক্লাসরুমে কিভাবে জয়েন করবা গুগল ক্লাসরুমে জয়েন করার জন্য ঠিক সেম তোমাদেরকে জাস্ট একবার একটু পেজে নক দিলেই হবে যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং গুগল ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দেন তোমাদেরকে তিনটা লিঙ্ক দেওয়া হবে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আর গুগল ক্লাসরুমের জন্য দুইটা সাবজেক্টের দুইটা লিঙ্ক একটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ প্লাস অ্যানালাইটিক্যাল আর একটা সাবজেক্ট হচ্ছে তোমাদের ম্যাথ সো দুইটা ক্লাসরুম আছে আমাদের দুইটা ক্লাসরুমের মধ্যে তুমি যেই ক্লাসরুমের যেই টপিক যদি তোমার কোনো ইংলিশ বা অ্যানালাইটিক্যালের প্রবলেম হয় তুমি ওই ক্লাসে আপলোড করবা যদি ম্যাথের প্রবলেম হয় তুমি ওই ক্লাসের মধ্যে আপলোড করে দিবা এবং অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের মধ্যে আপলোড করবা একটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে রেগুলার বেসিসে অনেক কিছু রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে দেওয়া হবে গুগল ক্লাসরুমটার মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সবসময় মাথায় রাখতে হবে যে ওইখানে আর কি তোমাকে পড়া দেওয়া হবে নেওয়া হবে সো ওভাবে তুমি যদি কমপ্লিট করো তুমি যদি ষোলোটা লেভেল আপ এক্সাম দাও তুমি যদি ষোলোটা লেভেলের সব কিছু কমপ্লিট করো সব মডেল টেস্ট দাও তুমি আইবিএ অথবা বিউপিতে চান্স পাবাই এটা হচ্ছে কি একদম সোজাসাপটা কথা এখন তুমি বলতে পারবে সবাই যদি কমপ্লিট করে সবাই কি চান্স পাবে সবাই না কমপ্লিট করবে না যারা বোকা তারা কমপ্লিট করবে না এবং যারা চালাক তারা কমপ্লিট করে এবং তারাই আলটিমেটলি চান্স পায়
বুঝতে পেরেছো সবাই? সো এভাবে এভাবেই আলটিমেটলি তোমাদেরকে আগাইতে হবে। এখন একজন বললা যে ভাই আমি তো আগের লাইভ ক্লাসগুলো মিস করে ফেলছি, আমি কি আগের লাইভ ক্লাসগুলো দেখতে পারবো না? হ্যাঁ, আগের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড আছে, তুমি দেখো লাইভ ক্লাসগুলো, সমস্যা নাই। কিন্তু আগের লাইভ ক্লাসগুলো দেখাও যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তুমি তোমার প্রবলেম সলভ করাতে পারতেছো কিনা। তুমি রেকর্ডেড ভিডিও দেখো, তুমি পিডিএফ নামাও, তুমি পিডিএফ নামায় পড়ো, রেকর্ডেড ভিডিও দেখার পরে তুমি নিজে নিজে প্রবলেম সলভ করো, যত প্রবলেম আছে আপলোড করে দাও, সলিউশন পেয়ে যাবা, তোমার কাজ শেষ, রাইট? সো তুমি কোনো ক্লাস মিস করছো কি না, কিছু করছো কি না, সেগুলো নিয়ে আসলে পড়ে থাকার কোনো মানে নেই, ফাইন? সবাই আশা করি বুঝতে পারছো। ভোকাবুলারির কথা বলি, আমাদের রুটসের মধ্যে প্রায় 2000 ভোকাবুলারির মতো আপলোডের আছে, অ্যারাউন্ড 2000, এবং এই 2000 ভোকাবুলারি পড়লে আর কোনো ভোকাবুলারি তেমন কোনো এক্সট্রা পড়ার দরকার নেই আসলে। আমরা এই যে গুগল ক্লাসরুম এবং লাইভ ক্লাসের মধ্যে কিন্তু অনেক অনেক বেশি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, এই ওয়েবসাইট থেকে তোমরা এটা পড়তে পারো, এই ওয়েবসাইট থেকে এটা পড়তে পারো, তাই লাইভ ক্লাস কেউ মিস দিবা না। লাইভ ক্লাসগুলো অবশ্যই এবং অবশ্যই পড়বা। সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস হয়, একটা ম্যাথ এবং একটা ম্যাথের জন্য, একটা হচ্ছে ইংলিশ অ্যানালিটিক্যালের জন্য। হ্যাঁ, তো এই ম্যাথ ক্লাস, এই লাইভ ক্লাসগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বা। That's it. এভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, আর তেমন কিছুই নেই। এবং কথা হচ্ছে যে এর বাইরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা হচ্ছে বেশি পকপক করবা না, বেশি প্রেম প্রীতি করবা না, ঠিক আছে? এটা হচ্ছে একদম পার্সোনাল পড়ালেখার গ্রুপ, সো এটার মধ্যে ঝামেলা করবা না। গুগল ক্লাসরুমে কেউ উল্টাপাল্লা কোনো কিছু আপলোড দিবা না, ঠিক আছে? গুগল ক্লাসরুমে শুধু নিজেদের প্রবলেমে আপলোড দিবা, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। একটা ক্লাসের মধ্যে তোমাদের চিন্তা করে দেখো, তোমাদের জন্য কিন্তু এমন অন্য কোনো কোচিং সেন্টার, আমি বলবো কোনো কোচিং সেন্টার নাই, যারা নাকি নিজেদের স্টুডেন্টদেরকে দিয়ে গ্রুপ স্টাডি করায়, এমন কোনো কোচিং সেন্টার নাই যারা নাকি রেগুলার বেসিসে তাদের প্রবলেম নেয়, প্রবলেম সলভ করে, প্রবলেম নেয়, প্রবলেম সলভ করে, কোনো কোচিং সেন্টার নাই এমন। আসলে কোচিং সেন্টার রাইট নাও আইবিএফবির জন্য নাই, যেটার মধ্যে নাকি তোমাদের হচ্ছে কি এই যে তোমরা সাবস্ক্রিপশন কেনার পরে এতগুলো ভিডিও পাইছো, এই ভিডিওগুলো কিন্তু সবসময় তোমরা দেখতে পারতেছো, রাইট? এই যে 6 মান্থসের সাবস্ক্রিপশন নিছো, 6 মাস ধরে তোমরা এই লেভেল একটা কমপ্লিট করবা, এবং একটা করে লেভেল কমপ্লিট করার মাধ্যমে তোমরা ধাপে ধাপে নিজেদেরকে প্রিপেয়ার করবা ফর আইবিএন বিউপি এক্সাম। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে কি ব্যাপার, আর তেমন কোনো কিছু নেই। তোমরা এই যে একটা তোমরা যে টপিকগুলো দেওয়া আছে, যে একটা হচ্ছে গিয়ে লেভেল, তারপরে দেখবা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তারপর দেখবা হচ্ছে লাইভ ক্লাস, ফাইন? এই যে একটা অপশনগুলো তোমরা পাবা, এখান থেকে তোমরা সবগুলো আলটিমেটলি সলভ করে ফেলতে পারো। অনেকের কোশ্চেন আছে ভাই, সাবজেক্ট বাই সাবজেক্ট কোনো কিছু আছে কিনা, সবগুলাই আছে লেভেল বেসড করে দেয়া। একটা লেভেলের মধ্যে ঢুকলে ইংলিশের ক্লাস হবা বা ম্যাথের ক্লাস হবা বা অ্যানালিটিকের ক্লাস হবা বা সব কিছুই আছে। তো তোমার একটা একটা উইকের মধ্যে, একটা সপ্তাহের মধ্যে যতটুকু পড়লে সবচেয়ে বেশি ভালো ইফিশিয়েন্টলি তুমি পড়তে পারো, সেভাবেই সাজিয়ে দেওয়া আছে পুরো প্ল্যানটা। সো এই প্ল্যানটা করলে আলটিমেটলি আমার মনে হয় তোমাদের সব কিছু সলভ হয়ে যাবে। সো দ্যাটস ইট। আরও তোমরা কীভাবে হোয়াটসঅ্যাপে জয়েন করবা, কীভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কীভাবে তো বলে দিলাম, গুগল ক্লাসরুমে কীভাবে আসলে এই জিনিসগুলো আপলোড করতে হয় সেটার ভিডিওটা তোমরা নেক্সট যে ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিও নেক্সট যেটা আছে ওটার মধ্যে দেখে ফেললে আমার মনে হয়ে যাবে। আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে তোমরা এত এত কিছু পাচ্ছ, এই ব্যাপারে তোমরা অবভিয়াসলি তোমাদের যে ফ্রেন্ডস আছে, তোমাদের যে অন্যান্য স্টুডেন্টস যারা আছে, যারা নাকি এরকম কোন একটা কোর্স খোঁজে, তাদেরকে অবশ্যই তোমরা জানাবা যে ইয়েস, রুটসের মধ্যে এই ব্যাপারগুলো আছে। অনেস্টলি বলবা, তোমরা যদি ভালো জিনিস দেখো রুটসের ব্যাপারে ভালো জিনিস বলবা, তুমি যদি কোনো কিছু খারাপ জিনিস দেখো অবভিয়াসলি ইউ ক্যান শেয়ার দিস, সমস্যা নাই, তোমরা রুটসের ব্যাপারে খারাপ বলবা। বাট আমার কাছে মনে হয় যে অন কম্পেয়ারিং আদার কোচিং সেন্টার, আমাদের রুটসের যেই রকম জিনিস আমরা সেখানে সার্ভ করি সেটা অন্য যে কোনো কোচিং সেন্টার থেকে অনেক অনেক বেশি ভালো, এটা আমাদের নিজেদের কনফিডেন্স। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ।